কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। একটা খুশির খবর দিতে এই মুহূর্তে আপনাদের সামনে এই ভিডিওতে আমি আছি বিপ্লব সাহা। বিশ্বরং গত 30 বছর ধরে চেষ্টা করেছে নতুন নতুন উদ্যোগ আপনাদের সামনে নিয়ে আসতে, এবং গত 30 বছর ধরে আপনাদের সহযোগিতায় বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রিতে একটা ভালো জায়গা করে নিয়েছে, যে শুধু বাংলাদেশ না, দেশের বাইরেও ব্যাপক জনপ্রিয় বিশ্বরং। বিশ্বরং সেই ধারাবাহিকতায় নবীন উদ্যোক্তাদের সংগঠন উদ্যোক্তা ভূমির আয়োজনে নবীন উদ্যোক্তাদের সুন্দর সুন্দর সব কালেকশন নিয়ে বনশ্রী বিশ্বরঙে আমরা আয়োজন করতে যাচ্ছি শরৎ হাওয়া নামে একটা এক্সিবিশন। স্বাভাবিকভাবে আমরা যে ধরনের এই উদ্যোক্তাদের নিয়ে যে ধরনের মেলা আয়োজন হয় এটা আসলে একটু ব্যতিক্রম, কারণ আমি মনে করি একজন উদ্যোক্তার মধ্যে শুধু সে উদ্যোক্তাই না, তিনি একজন শিল্পীও বটে। তার মধ্যে একটা ক্রিয়েটিভিটি থাকে এবং সেই নতুন নতুন ক্রিয়েশনগুলো তারা আপনাদের সামনে নানান পেজের মাধ্যমে তারা নিয়ে আসে। বর্তমানে যেই দেশের অর্থনৈতিক অবস্থা হয়েছে বিগত কয়েক মাসে, সেখানে আসলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছি আমরা এবং আমাদের মতো উদ্যোক্তা যারা নতুন উদ্যোক্তারা কাজ করছেন, যারা একদম অনলাইন ভিত্তিক কাজ করেন, সব কিছু মিলে একটা খুবই চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। যখন এই উদ্যোক্তা ভূমির মিটিংগুলো হচ্ছিল তখনই আমি চিন্তা করেছি একটা নতুন কিছু করার, যেন বিশ্বরং তাদের পাশে দাঁড়াতে পারে। সেইভাবে আমরা চিন্তা করেছি বিশ্বরঙ্গে যে বনশ্রী শোরুমটি আছে সেটা আমরা প্রায় অর্ধেক অংশ আমরা তাদের জন্য ফাঁকা করে দিয়েছি, এবং আমরা চাই তারা তাদের কালেকশন নিয়ে 2 দিন এক্সিবিশন করুক। আপনার পছন্দের সেই সব শিল্পীরা, সেই সব উদ্যোক্তারা তাদের সব ক্রিয়েটিভ প্রোডাক্ট নিয়ে সেখানে ডিসপ্লে করবে, এবং আপনারা অবশ্যই আসবেন। আমার মনে হয় আপনাদের ধ্যান ধারণা সব পাল্টে যাবে। সাধারণত আমরা যেরকম দেখি নানান ধরনের দেশ বিদেশ থেকে নানান জিনিস মানুষ কালেক্ট করে মেলাগুলোতে অংশগ্রহণ করে, বিশেষ করে নানান দেশের বাইরের অনেক প্রোডাক্ট তারা নিয়ে দাঁড়ায়, আমরা কিন্তু সেটা পছন্দ করি না, আমরা সেটা পক্ষেও থাকি না। আমরা সবসময় চেয়েছি উদ্যোক্তারা নিজের কষ্টে গড়া নিজের সৃষ্টিশীল প্রতিভা দিয়ে তারা তাদের প্রোডাক্টগুলো আমাদের সামনে নিয়ে আসুক। সেটার জন্য এরই মধ্যে আপনারা দেখেছেন একটা ভিডিওর মাধ্যমে উদ্যোক্তা ভূমি আমাদের পেজ আছে, গ্রুপ আছে, সেখানে দেখেছেন তারা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে নানান পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে, এবং সেই প্রোডাক্টগুলোই কমপ্লিট করে আপনাদের সামনে নিয়ে আসবে 29 এবং 30 তারিখে। অনেক সেলিব্রিটিরাও এখানে নিমন্ত্রিত আছেন, তারাও আসবেন। আশা করি আপনাদের মন ভরবে, তাদের প্রোডাক্ট আপনারা কিনতে পারবেন, না কিনলেও ক্ষতি নেই, অন্তত দেখে যেতে পারবে। এবং তাদের এই উদ্যোগ দেখে আমার মনে হয় আপনাদের মধ্যে যে ঘুমিয়ে থাকা যে প্রতিভাগুলো রয়েছে, উদ্যোক্তা হওয়ার যে সাহসের অভাবটি রয়েছে সেটা জেগে উঠবে, এবং আপনারা হয়ে যাবেন উদ্যোক্তা ভূমির একজন সদস্য। তা আপনাদেরকে এই আমন্ত্রণ জানাচ্ছি, 29-30 সকাল থেকে আমরা রাত পর্যন্ত থাকবো বনশ্রী বিশ্বরঙে। সবাই অবশ্যই চলে আসবেন, সবার জন্য নিমন্ত্রণ। এবং আমাদের এই অনুষ্ঠানটিতে সহযোগিতায় রয়েছে প্রথম আলো হাল ফ্যাশন, আমাদের প্রত্যেককে, হাল ফ্যাশনের প্রত্যেক টিমের প্রত্যেককে আমরা জানাই অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং ভালোবাসা। এছাড়া বাংলাদেশে যত মিডিয়া রয়েছেন, মিডিয়া কর্মী রয়েছেন, বিভিন্ন চ্যানেল রয়েছে, পত্রিকায় ম্যাগাজিনে যে বন্ধুরা রয়েছেন বিশ্বরঙের, সকল সাংবাদিক কর্মীদের জানাচ্ছি ধন্যবাদ, এবং আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং উদ্যোক্তা পাশে থাকবেন। ধন্যবাদ।